বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এএসএম শামসুজ্জামান সেলিম, প্রভাষক রসায়ন বিভাগ, বরকতা কলেজ, বরকতা হাতিবান্ধা লালমনিহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত, ধর্ম এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে ভূমিকা আলোচনা করেছিলাম। আজকে এই অনলাইন ক্লাসে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার সারসংক্ষেপ করে আমরা পরবর্তী ক্লাসে যাব। আমরা বলেছিলাম যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আধুনিক পর্যায় সারণী মৌলের পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে 118টি মৌলকে 7টি পর্যায় এবং 18টি শ্রেণীতে অন্তর্ভুক্ত করে একটি সন্নিবেশিত করা হয়েছে, যার নাম হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে 7টি পর্যায় রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এবং 18টি পর্যায় রয়েছে। ইতিপূর্বে তোমাদের 1A, 2A, 3A, 4A এভাবে ছিল, এখন 1A এবং 2B, 1B, 2B, 3B এভাবে ছিল। বর্তমানে আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী 18টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে যেগুলো পর্যায় মানে পর্যায় হচ্ছে বাম থেকে ডান দিকে যদি যায়, অর্থাৎ আড়াআড়িভাবে যদি যায়, সেই মৌলগুলোকে পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং খাড়াভাবে যে মৌলগুলো থাকবে সেই মৌলগুলোকে গ্রুপ বা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা কী জানলাম? যে পর্যায় সারণীর যে পর্যায়বৃত্ত ধর্মের ভিত্তিতে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোকে যে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে তাদেরকে 7টি পর্যায় এবং 18টি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা বলেছিলাম যে মৌলের এই পর্যায়বৃত্ত ধর্মে 4 শ্রেণীতে বিভক্ত, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এস ব্লক মৌলে আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো যে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটালে অবস্থান করে তাদেরকে এস ব্লকের মৌল বলা হয়েছে, এবং এস ব্লকের মৌল পাওয়া গিয়েছে 14টি। পি অরবিটাল, যেখানে সর্বশেষ ইলেকট্রনগুলো যদি পি অরবিটালে অবস্থান করে সেই ক্ষেত্রে তাদেরকে পি ব্লকের মৌল বলা হয়েছে, পি ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 36টি। আর ডি ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে অবস্থান করে তাদেরকে ডি ব্লকের মৌল বলা হয়। এখানে ডিতে আমরা পেয়েছি 41টি মৌল, এবং এফ ব্লকের মৌল ঠিক অনুরূপ, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ অরবিটালটি এফ অবস্থানে অবস্থান করবে তাদেরকে এফ ব্লকের মৌল বলা হয়। এ পর্যন্ত এফ ব্লকের মৌলকে 27টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ 118টি মৌলকে এই এস, পি, ডি, এফ এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা এই যে মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কোন পর্যায়ে কোন শ্রেণীতে মৌলটি পাওয়া যাবে সেটা একটু শিখব। আমরা যদি উদাহরণ হিসেবে ধরি যে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এই সোডিয়ামটি কোন পর্যায়ে যাবে এবং কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে? আমরা লক্ষ্য করো যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আমরা দেখলাম যে এটার সর্বশেষ অবস্থান কোথায়, 3তে, অর্থাৎ পর্যায় হবে থ্রি। এই যে দেখো, লক্ষ্য করো, পর্যায় হবে থ্রি। আর কোন শ্রেণীতে হবে? 3s1। ওয়ান মানে কি? ওয়ান গ্রুপ, গ্রুপ ওয়ান, এক নম্বর গ্রুপে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই সোডিয়ামটি পর্যায় সারণীর যে সারণী রয়েছে সেই সারণীর 3 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে অবস্থান করবে। বুঝতে পারছো তোমরা? এখন আসো আরেকটি, যেমন ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17তে যদি আমরা যদি যাই তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা যায় যে এরও অবস্থান হচ্ছে 3 নম্বর গ্রুপে পর্যায়ে। এর অবস্থান কত? 3 নম্বর পর্যায়ে। এখন কোন গ্রুপে হবে? দেখো, লক্ষ্য করো, ইলেকট্রন সংখ্যা 1, 2, 2, 4, 10। আমরা যদি এটাকে 10 প্লাস এখানে কত হচ্ছে 2 প্লাস 5, অর্থাৎ 7 ইকুয়াল টু হলো 17 নম্বর। 17 নম্বর শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে ক্লোরিন, কয় নম্বরে? 17তে, অর্থাৎ
এক দুই তিন এখানে আসবে হলো ক্লোরিন, সতেরোতে আসবে ক্লোরিন। ঠিক অনুরূপভাবে আর্গনের বেলায়, আর্গনের বেলায় ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স। তাহলে এখানে ঠিক একইভাবে এইট ইকুয়াল টু আঠারো। আর্গন কয় কয় নম্বরে, পর্যায় হলো কি থ্রি, পর্যায় থ্রি, কোন শ্রেণীতে যাবে আঠারো নম্বর আর্গন। এইভাবে সোডিয়াম হলো, ক্লোরিন হলো, আর্গন হলো, এইভাবে প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে দেখা যায় যে কোন জায়গায় কোন পর্যায়ে অন্তর্ভুক্ত হবে। আমরা যদি লক্ষ্য করো যে ল্যান্থানাম, ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা, ল্যান্থানাম কি, ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা কত, সাতান্ন। ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা সাতান্ন। এর আগে আমরা বলেছিলাম যে পারমাণবিক সংখ্যা সহজে শেখার জন্য কি বলেছিলাম, অস টু স্পিস পিস ডিপিস ডিপিস ফুডুপ সব, এই সূত্রের মাধ্যমে একশো আঠারোটি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। এখন সাতান্ন নম্বর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করতে যাই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কীভাবে করব, সাতান্ন নম্বর পারমাণবিক সংখ্যা করতে গেলে যেমন সাতান্ন ল্যান্থানাইট, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, অস টু স্পিস, তারপর হবে পিস, ডিপিস, ডিপিস, ফুডুফ। লক্ষণীয় যে যে এখানে ফোর এস, ফাইভ এস, সিক্স এস, থ্রি পি, ফোর পি, ফাইভ পি, থ্রি ডি, ফোর ডি, ফোর এফ, ফাইভ ডি। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ টু টেন সিক্স, টু টেন সিক্স, টু এখানে কত হলো, এটা হলো দশ, বিশ, তিরিশ, আটত্রিশ, আটচল্লিশ, পঞ্চাশ, ছাপ্পান্ন, ছাপ্পান্ন চলে আসছে। তাহলে এটা হলো ফোর এফ ওয়ান, ফোর এফ ওয়ানে আসলো, ফোর এফ, ফোর চার নম্বর পর্যায়ে আমরা কী লিখলাম, এটা কি ফোর আসছে, ফোর। তাহলে এটাকে যদি আমরা সাজাই কীভাবে সাজাবো, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি, টেন, ফোর এস টু, ফোর পি সিক্স, ফোর ডি, টেন, ফাইভ ও ফোর এফ, ফোর এফ ওয়ান, ফাইভ, ফাইভ এস টু, ফাইভ পি সিক্স, ফাইভ ডি, টেন। অর্থাৎ লক্ষণীয় যে পঞ্চম 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 পর্যায়, পঞ্চম না ষষ্ঠ, সিক্স, সিক্স এস আছে, সিক্স এস, সিক্স এস টু, অর্থাৎ ছয় নম্বর পর্যায়ে হবে। কয় নম্বর পর্যায়ে হবে, ছয় নম্বর পর্যায়ে হবে। এবং ছয় নম্বর পর্যায়ে গিয়ে লক্ষণীয় যে কোন জায়গায় কোন শ্রেণীতে থাকবে, সিক্স এস টু, এই সিক্স এস টু এবং ফোর এফ ওয়ান। তাহলে তিন নম্বরে ল্যান্থানাইট, তিন নম্বর ষষ্ঠ পর্যায়ের তিন নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হবে, ষষ্ঠ পর্যায়ের তিন নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হবে ল্যান্থানাইট। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন মৌলটি কোন পর্যায়ে অবস্থান করবে, কোন শ্রেণীতে অবস্থান করবে, এই জিনিসটা আমরা শিখলাম। এখন আসো যে ল্যান্থানাইট সারি, আমরা বলেছিলাম পর্যায় সারণীর ল্যান্থানাইট সারি, ল্যান্থানাম থেকে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত, অর্থাৎ সাতান্ন থেকে একাত্তর, এই পনেরোটি মৌলকে আমরা ল্যান্থানাইট মৌল বলি। এই ল্যান্থানাইট মৌলের ল্যান্থানাইটের সাতান্ন নম্বরকে পর্যায় সারণীর মূল সারণীতে স্থান দিয়ে বাকি সিজিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই চোদ্দটি মৌলকে পর্যায় সারণীর নিচে অবস্থান করে কি করা হয়েছে, ল্যান্থানাইট সারি বলা হয়েছে। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়ামের এইটটি নাইন, অ্যাক্টিনিয়ামের অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম একশো তিন পর্যন্ত, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত অ্যাক্টিনিয়ামের মূল, অ্যাক্টিনিয়ামকে মূল সারণীতে স্থান দিয়ে, অ্যাক্টিনিয়ামকে মূল সারণীতে স্থান দিয়ে কি করা হয়েছে, বাকি চোদ্দটি মৌলকে পর্যায় সারণীর নিচে আলাদা সারণীতে স্থান দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাক্টিনাইট
সারি বা অ্যাক্টিনাইট মৌল বা অ্যাক্টিনাইট মৌল বলা হয়েছে। তাহলে আমরা শিখলাম কি যে ল্যান্থানাইট মৌল এবং অ্যাক্টিনাইট মৌল। এখানে আরেকটু বলেছিলাম যে ল্যান্থানাইট মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয় এবং অ্যাক্টিনাইট মৌলগুলোকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয়। কেন বলা হয়? ল্যান্থানাইট অবস্থান্তর মৌলের D1 থেকে D10 পর্যন্ত, D9 পর্যন্ত, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, এবং F1 থেকে F13 এই পর্যায়ের মৌলগুলোকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয়। এখন আসবো আমরা এই যে এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল, এই মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এস ব্লক মৌল, তাহলে আমরা এস ব্লক মৌলগুলোকে কি বলা হয়? এস ব্লক মৌল, এস ব্লক মৌল পর্যায় সারণীর যে সমস্ত মৌলের সর্বশেষ শক্তি স্তরে এস অবস্থান করবে, ইলেকট্রনটি এস অবস্থান করলে তাদেরকে এস ব্লকের মৌল বলা হয়। এস ব্লকের মৌলগুলোকে আবার দুই শ্রেণীতে বলা হয়, বিভক্ত করা হয়, ক্ষারধাতু, ক্ষারধাতু এবং মৃতু ক্ষারধাতু, মৃতু ক্ষারধাতু। কয় শ্রেণীতে? ক্ষারধাতু এবং মৃতু ক্ষারধাতু। এই ক্ষারধাতুগুলো হলো NS1 শ্রেণীর মৌলগুলোকে ক্ষারধাতুর শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং মৃত ক্ষার হলো NS2। অর্থাৎ পর্যায় সারণীর ক্ষেত্রে লক্ষণীয় যে যে ওয়ান গ্রুপের যেগুলো, ওয়ান পর্যায়ের যেগুলো, সেগুলোকে ক্ষারধাতু বলা হয়, সেগুলোকে ক্ষারধাতু বলা হয়, এবং দুই নম্বর শ্রেণীতে যেগুলো রয়েছে সেগুলোকে মৃত ক্ষার বলা হয়। দুই নম্বর শ্রেণীতে যেগুলো রয়েছে সেগুলোকে মৃত ক্ষার বলা হয়। তাহলে এক নম্বর শ্রেণীতে আমরা কোনগুলোকে বলছিলাম? এক নম্বর শ্রেণীর মৌলকের মৌলগুলো কোনগুলো বলেছিলাম? যে পর্যায় সারণীর এক নম্বর মৌলকের মৌল হাইড্রোজেন, লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে কি পটাশিয়াম, পটাশিয়াম, রুবিয়াম আর কি, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই পর্যায়ের মৌলগুলোকে বা এই গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? ক্ষারধাতুর মৌল বলা হয়। আর দুই নম্বর যেটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে হলো স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, অর্থাৎ যে সেগুলোর এর সর্বশেষ স্তরে NS2 অবস্থান করবে সেই মৌলগুলোকে কী বলা হয়? মৃত ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু এবং মৃত ক্ষার ধাতু, এই দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। এক নম্বর পর্যায় শ্রেণীর এক নম্বরগুলোকে ক্ষারধাতু, দুই নম্বরগুলোকে মৃত ক্ষারধাতু হিসাবে চিহ্নিত করা হয়। এস ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যগুলো কী কী আমরা সহজেই বলতে পারি, সে বৈশিষ্ট্যগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকো তোমরা।